আবার সেই গেস্ট হাউসে পৌঁছাচ্ছি, অনেকগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে রেডি হয়ে আমাদেরকে বেরিয়ে করতে হবে একটা না, কারণ ওখানে দুটোর সময় ডেট আছে আমাদের। তো সান্দার সাথে গান রেকর্ডের পর আমাদের আবার পঞ্চমদের স্টুডিওতে আসতে হবে, যেখানে আগের দিন আমরা শ্যুট করেছিলাম। আজকে হালকাজি শ্যুট আছে, গান রেকর্ড আছে, আর দেখি এখান দিয়ে অটো পাওয়া যায় কি না। পাওয়া তো যাবে বললো, আমরা নামবো সুপার স্টপ, যেখান থেকে আমরা উঠেছিলাম ওর পাশেই আমাদের গেস্ট হাউস। নই হবে বেশিক্ষণ লাগতো না আমাদের গেস্ট হাউস থেকে, এখানে 25 মিনিটের মতো লাগবে। বৃষ্টির জন্য একটুখানি ট্রাফিক ছিল, তাহলে 20 মিনিট লাগতো, 5 মিনিট একটু বেশি লাগে। বিচ থেকে বেরিয়ে আসলাম আমরা অন দা ওয়ে। হ্যাঁ, একটা ভালো কথা, বিচের সামনেই ছিল জলসা, জলসা তো আমার নাম শুনেছি, অমিতাভ বচ্চন যে বাংলো ঠিকমতো দেখতে পাইনি কারণ আমি অটো গেছিলাম। জলসার সামনে যাচ্ছি নাকি আমরা? চলো তাহলে হেঁটে হেঁটে চলো। তো এখন তাহলে আগে আমার জলসার ওখানে যাই, জলসা বাংলোর অমিতাভ বচ্চনজি বাংলোর আছে, তো ওখান দিয়ে রাস্তা রাস্তা একটা অটো করব। আমরা হাঁটতে হাঁটতে এখন জলসার সামনেই দাঁড়িয়ে আছি। জলসা হচ্ছে অমিতাভ বচ্চনজি বাংলো, অমিতাভ বচ্চনজি দুটো বাংলো আছে, প্রতীক্ষা আর জলসা। তো জলসা হচ্ছে জুহু বিচের সামনেই, তো এই যে অপোজিটে হচ্ছে জলসা অমিতাভ বচ্চনজি বাংলো। আর সুজিতা ওয়ান টাইম অমিতাভ বচ্চনজির সাথে দেখা হয়েছিল। সুজিতা তুমি তো অমিতাভ বচ্চনজির সাথে একবার মিট আপও করেছিল কত বছর আগে? কলকাতা কত বছর আগে? 42 এর যখন ওপেনিং হয়েছিল, ওপেনিংতে অমৃত একটা বলে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামেতে দেখা হয়েছিল সরাসরি। আচ্ছা, ওই এক্সপিরিয়েন্সটা দান করতে হবো না, এটা দেখা করা। তো যাই হোক, বাংলোর সামনে এসেই অনেকটা হ্যাপি আমি। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি, আমাদের গেস্ট হাউসের দিকে। বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, এখন ছাতা নিয়ে ব্লক করছে, পাওয়া যায়। আপাতত অটো পেয়ে গেছি আমরা, এবার গেস্ট হাউসের দিকে ফিরে যাচ্ছি আমরা। অটো থেকে এবার গেস্ট হাউসের দিকে এগোচ্ছি, পাশেই আমাদের গেস্ট হাউস। এখনও কাজ হচ্ছে যা দেখা যাচ্ছে, এখনও সব কিছু সরাতে পারিনি।